সমস্ত জল্পনার অবসান। অবশেষে জানা গেল কে হবে ভাঙড় 148 বিধানসভার আইএসএফ প্রার্থী। হ্যাঁ, আপনারা ঠিকই অনুমান করেছেন, ভাঙড়ের প্রার্থী হচ্ছেন ফিরজাদা আব্বাস সিদ্দিকের ছোট ভাই ফিরজাদা নওশাদ সিদ্দিকী। যদিও আইএসএফের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা না করা হলেও তা শুধু সময়ের অপেক্ষা, বিশেষ সূত্র থেকে এমনটাই জানা যাচ্ছে। আইনের আওতায় গেলে বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধানের ফেলে তার পরিকাঠামোর মধ্যে ফেলে আপনার উর্দি খুলে নিতে আমাকে 5 মিনিট টাইম লাগবে না। সংবিধান আমাদেরকে এমন একটা জিনিস দিয়েছে, দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা, আমার পাড়ার ব্যাংক চালকের ততটা ক্ষমতা। সুতরাং যে সংবিধান আমার কাছে আছে, আপনার উর্দি খুলতে টাইম লাগবে না। এমন গ্যারেজ করে দিয়ে হবে না, হাইকোর্টে এমন চারটে রিট করে দিয়ে হবে না, সারাটা লাইবার পুলিশ প্রশাসন পুলিশের উর্দি পড়তে পারবেন না। সম্মানে রাখার চেষ্টা না করবেন, দলদাসে যদি পরিণত হয়ে যায় যান হুমায়ুন কবিরের মতো ইস্তফা দিয়ে পার্টি প্রতিনিধিত্ব করে, যান চলে যান একাধিক নেতারা পুলিশ অফিসাররা ইস্তফা দিয়ে পার্টি নেতাগিরি করেছে, আপনিও করুন, আমার সমস্যা না। আপনি উর্দিও পড়ে থাকবেন, তৃণমূলের দালালি করবেন, ভাবছেন কি চুপ করে থাকবো না? বন্দুক উদ্ধার হচ্ছে, বোমা উদ্ধার হচ্ছে, যেই বস্তার মধ্যে আছে আপনি সেখানে গিয়ে হাত ঢুকিয়ে দিলেন, নাটক হচ্ছে না? আর কতদিন অপেক্ষা করুন, সরকার পরিবর্তন হয়েছে হবে, তখন আপনি কোথায় থাকবেন? ওসি থেকে হাবলদার হয়ে যাবেন না তো? ওসি থেকে হাবলদার হয়ে যাবেন না তো? হয়তো উনি ভাবছেন লোক জমায়েত দেখে হয়তো অনেক হাওয়াতে বকছে। আরে আমার জন্মের পর থেকে লোকের সাথে আমাদের সম্পর্ক, আপনি যে ট্যাক্সের টাকায় যে কাজ করছেন না, যে স্যালারি পাচ্ছেন, আমার লোক 27% ট্যাক্স ওর মধ্যে আছে, 27% আমার লোক আছে। আজকে বলা হচ্ছে মোল্লা মৌলভীরা এখানে ভোটে দাঁড়াবে, হ্যাঁ মূল টুপিওয়ালার ভোটটা তখন সেকুলার, টুপিওয়ালা যখন নেতা হয়ে যায় তখন কমিউলার না, গেরুয়া বসন পরে যদি কেউ থাকে ভোটটা সেকুলার, আর যখন গেরুয়া বসনদারি ভোটে দাঁড়াবে সেটা কমিউলার না, আদিবাসী যখন ভোট দেবে তখন সেকুলার, আর আদিবাসী যখন ভাগিদত্বের লড়াইয়ে যখন আসবে, তার সাংবিধানিক অধিকারের লড়াই যখন আসবে, তখন আদিবাসী কমিউলার না। তুমি পীরজাদার কথা বলছো, তুমি পীরজাদাকে তো মুখপত্র বানিয়ে রেখে দিয়েছো ফুরফুরা শরীফের একজনকে, নাটকবাজি হচ্ছে, চলে যাও পীরজাদা পানি গোবরা দরবারে চলে যাও, সেখানকার পীরজাদা তোমার দলের কোঅর্ডিনেটর পদে বসে আছে, একেএম ফারহাদ ভাই বলে একজন পীরজাদা আছে না, তাকে দলে রাখলে পীরজাদার সমস্যা নেই, মানে মমতার দলে যে পীরজাদা থাকবে সে সেকুলার পীরজাদা, মমতার দল ছেড়ে অন্য কোন দল গেলে সে কমিউনাল পীরজাদা না। অনেক বোকা বানানো হয়েছে মুসলিম সমাজকে, অনেক বোকা বানিয়ে রাখা হয়েছে, এখানে যারা উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে বলছি ভাঙড়বাসী, আপনারা শেষ 10 বছরে 10টা ছেলে ভাঙড় থেকে চাকরি পেয়েছেন বলে নাম বলতে পারবেন? নাম বলতে পারবেন?